আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি বড় আপুর বাসায় এসেছি বড় আপু আমার জন্য চিতই পিঠা বানাচ্ছে এখানে গুড়ি হালকা গরম পানি আর লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছে দেখুন লাকড়ি চুলায় চিতই পিঠা তৈরি হচ্ছে কত সুন্দর আমি তো চিতই পিঠা বানাতেই পারি না বড় আপুর হাতের পিঠা খুবই সুন্দর হয় এবং খেতেও অনেক মুচমুচে মজা হয় দেখুন খুব ভালো লাগছে শীতের সময় গরম গরম চিতই পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই তো হাঁসের মাংস রান্না করেছে আমার আপু আর চিতই পিঠা বানিয়েছে এখন খাওয়ার পালা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা কে কে পছন্দ করেন হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে হাঁসের মাংসটা অনেক গরম পিঠাটাও গরম খুব কষ্ট করে খাচ্ছি প্রচণ্ড গরম কিন্তু খেতে খুবই মজা হয়েছে খুব ভালো লাগছে পেট ভরে খেয়েছি আপনারা কে কে খেতে চান চলে আসুন সবার দাওয়াত রইল হাঁসের মাংস আর চিতই পিঠার আমার আপুর হাতের বানানো পিঠা বলে কথা আর রান্না তো আপুর অনেক সুস্বাদু হয় আমি তো আজকে অনেক মজা করে খেলাম পেট ভরে গিয়েছে খেতে খেতে তারপরেও আরও অনেকগুলি খেয়ে ফেললাম অনেক ভালো লাগলো খেতে খেতে বিদায় নিচ্ছি সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর আমার আপুর জন্য সবাই দোয়া করবেন